সংযুক্ত আরব আমিরাতে ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও রাজবাড়ী জেলা নিয়ে গঠিত বৃহত্তর ফরিদপুর সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজমানের একটি ফার্ম হাউসে উক্ত ইফতার মাহফিলে ফরিদপুরের অধিবাসী ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক সহ আমিরাতের বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি বুলবুল আহমেদ মুকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের ভিসা ও পাসপোর্ট উইং এর সচিব কাজী ফয়সাল, প্রথম সচিব ফকির মনোয়ার, দূতালয় প্রধান মুজাফফর হোসেন, দ্বিতীয় সচিব বদরুল আহমেদ। এখানে আমরা ইসলামের জন্য বাংলাদেশ, ইসলামের যে সাম্যের বাণী, সাম্যের শিক্ষা, সেই শিক্ষা আদর্শ এখানে আমরা সব শ্রেণীর সব পেশার মানুষ এখানে বসে আমরা এক কাপের বসে এটি আমাদের শিক্ষার অনুষ্ঠান আজকে গ্রেপ্তার মহলটি অনুষ্ঠিত হয় এখানে উত্তর আমাদের সমিতি এখানে সবচেয়ে বসবাস সকল বাংলাদেশী নাগরিক সংস্কৃতি বন্ধ আরও সুদৃঢ় হচ্ছে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা বাংলাদেশে বসবাস করেন এবং সাধারণ শ্রমিক আমরা যত আয়োজনই করি সবসময় তাদের বিষয়টি মাথায় রাখতে হবে। এই কারণেই আমরা বাংলাদেশ কনসুলের পক্ষ থেকে আপনারা জেনেছি যে দুয়ারে কনসুলেট শিরোনাম করেছি এখানকার 98% যারা একেবারে সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ যারা তাদের কষ্টার্জিত অর্থ সে প্রেরণ করে এবং সেই অর্থের কারণে সেই রেমিটেন্সের কারণে বাংলাদেশের রিজার্ভ সম্পর্কিত অর্থনৈতিকভাবে বেশি শক্তিশালী রাষ্ট্র হিসেবে তাদের কথা মাথায় রেখে আমাদের যে কোনো ধরনের প্রোগ্রাম রচনা করতে হবে এবং সেভাবেই আমরা চেষ্টা করে যাচ্ছি। কমিউনিটি নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিভিন্ন অর্গানাইজেশন তারাও সেভাবেই কাজ করে যাচ্ছে। এটি বৃহত্তর ফরিদপুর সমিতির মাধ্যমে 5টি জেলা প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যাই, বিদেশে থাকি, আত্মীয় স্বজন মা বাপ সবাইকে রেখে আমরা বিদেশে থাকি, সেটাই আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই। অনেক সময় আমরা অনেক বড় ধরনের ভুল ডিসিশনে নিয়ে ফেলে অনেকে, আপনারা জানেন বিগত দিনে অনেক মানুষ আত্মহত্যার মতো বড় ধরনের রং ডিসিশনও নিয়ে ফেলছে শুধু হতাশার জন্য, অনেকে হার্ট স্ট্রোক করে, এটাও হতাশায় অনেকের জন্য। তা এই যে আমাদের আনন্দ, আমাদের এই যে দোয়া মাহফিল, সব মিলে আমরা সবাই সবার সাথে পারস্পরিকভাবে শেয়ার করতে চাই যে আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন, আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি, এটাই আমাদের সবসময় সামরিক আমাদের উদ্দেশ্য থাকে। ধন্যবাদ। আমার দেশ ও বিদেশে ইতিমধ্যে সামাজিক ও মানবিক উল্লেখযোগ্য কাজ করেছেন। ইফতার মাহফিল বাস্তবায়ন ও সহযোগিতায় ছিলেন শওকত মোল্লা, কবির মুন্সী, মাহবুবা সিদ্দিকা, আবুল বাশার, নূর হোসেন, নজরুল ইসলাম, তপন কুমার, আবু শাহিন, জুয়েল রানার লিটন, মিজান সাইদ, হাসান জাকির, বারেকুজ্জামান, রায়হান, শফিক সহ আরও অনেকেই। ইয়াসির আরাফাত খোকন, গণটিভি।